জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন বিএনপির 10 দফায় মানুষের জন্য কিছু নেই সংবিধান কবর দেওয়ার ষড়যন্ত্র আর চিহ্নিত সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধী খুনি জঙ্গি সন্ত্রাসীদের মুক্তির আবদার ছাড়া সকাল 10:30টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন বিএনপি দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায় দালিলিকভাবে তারা প্রমাণ করেছে অস্বাভাবিক সরকার তৈরি করার পুরনো রাজনীতিতেই রয়ে গেছে তারা তারা কোনো আদালতের বিচার মানে না সাজাপ্রাপ্তদের সাজা বাতিলের প্রস্তাব দিয়েছে তাদের 10 দফা চক্রান্তের দলিল এখানে জনজীবনের সংকট নিয়ে কিছুই বলতে পারেনি বিএনপি বিএনপির 10 দফাতে আরেকবার প্রমাণ করলো যে তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায় সংবিধানটা ধ্বংস করতে চায় অস্বাভাবিক সরকার তৈরি করার পুরনো যে রাজনীতি সেই রাজনীতিতেই বিএনপি এখনো থেকে গেল যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালত পর্যন্ত কোনো আদালতই তারা মানে না কোনো আদালতের বিচার আচার মানে না সেই জন্য তারা চিহ্নিত সাজাপ্রাপ্ত দণ্ডিত যুদ্ধ অপরাধী জঙ্গি সন্ত্রাসী এদেরকে সাজা বাতিলের প্রস্তাব দিয়েছে